बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम या रहमतुल्लाहि व बरकातुहू। जगतेर सकल मानवगण के सालाम जानाइलाम एवं जगतेर सकल प्राणी सुखी थाकुक भालो थाकुक। आज के जे विषयटी आलाप करब সেই বিষয়টি হলো পানি নিয়ে, যে পানি অপচয় করা, পানি অতিরিক্ত অপচয় করা শয়তানের ভাই। তাহলে পানি অতিরিক্ত অপচয়কারী শয়তানের ভাই, এই কথাটা হাদিসে আসছে। হাদিসে যদি এই কথাটা এসে থাকে তাহলে হাদিস তো কখনো মিথ্যা বলে না, কিন্তু হাদিসের কথা অনুসারে যদি যাই যে পানি অতিরিক্ত অপচয়কারী শয়তানের ভাই, তাহলে দেখা গেছে আগের দিনে ওলিয়া ওলিয়ারা যারা ছিলেন তারা যখন ওযু করতেন এক লোটা পানি নিতেন, এক লোটা পানি নিয়া ওযু সারতেন। এখন দেখা গেছে আমরা যখন মসজিদে যাই, মসজিদের কলটি যখন ছাড়ি খুব স্পিডে পানি পড়ে, এতে ওজুর কাজে লাগে 5 কেজি এবং 20 কেজি ভাসিয়ে গেছে, 30 কেজি পানি ভাসিয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি 30 কেজি করে হিসেব করি তাহলে 5 30-এ কত হয়, 150 কেজি পানি বাড়তি পানি চলে যায়, আর মাত্র 5 কেজি পানি ওজুতে যথেষ্ট, কিন্তু পানি চলে যাচ্ছে 150 কেজি বেশি। তো এখন বলতে চাই যদি এই পানির হিসেব আমরা ধরি তাহলে পানি অতিরিক্ত অপচয়কারী শয়তানের ভাই। এতে নামাজ রোজা যতটুকু আমরা কামাই করতে গেলাম দেখা গেছে যে পানি অপচয় করার ফলে আমরা শয়তানের ভাই হইলাম। তাহলে বোঝা গেল এই পানি তো মানুষের লাগেই, কারো বেশি খরচ হয় কারো কম খরচ হয়, এতে যদি শয়তানের ভাই হতে হয় তাহলে মানুষ নামাজ রোজা যাই কিছু করতেছে শয়তানের ভাই শব্দটিও তারা কামাই করে নিয়ে যাচ্ছে। কেন, যে অতিরিক্ত পানি খরচ হচ্ছে। তাহলে নামাজ রোজা ইবাদত করতে হলে তো ওযু করতে হবে, তো না হয় একটু পানি খরচ হইল, এতে কি আবার শয়তানের ভাই যদি হয় তাহলে সে তো মৃত্যুর পরে জাহান্নামি হবে, দোজকবাসী হবে। তাহলে হাদিস তো কখনো মিথ্যা বলে না, তাহলে হাদিস সত্যই আছে কিন্তু আমরা বুঝি না। এবার আসি পানির প্রকার ভেদে, পানি কত প্রকার এবং কোন পানি অতিরিক্ত অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু হাদিস এই কথাটি স্পষ্ট বলে নাই, এবং ওলামাগণ যারা আছে যারা জায়গায় জায়গায় ওয়াজ করে মানুষদেরকে বোঝায়, এবং তাবলিগগণ আছে যারা তাবলিগ করে, তাবলিগের আমিরগণ আছে, কিন্তু তারা পানির প্রকারভেদ বলে না, এমনকি তারা কোন পানি অতিরিক্ত অপচয় করলে শয়তানের ভাই হয় সেই কথাটা তারা ক্লিয়ার করে কাউকেই বলে না। তাহলে মানুষ কিন্তু বিপদগামী, অজ্ঞানী অবস্থায় আছে এবং মনে যা চায় তাই করতেছে, কিন্তু সেই পানিটি কোন পানি, সেই পানিটি হলো একটা মানুষকে যদি জবাই করা হয় সেই পানিটি পাওয়া যাবে না, সেটা আল্লাহর কুদরতের পানি, আর যেই পানির দ্বারা আপনার আর আমার জন্ম হয়েছিল, এই পানি অতিরিক্ত খরচকারী শয়তানের ভাই। কিন্তু এ কথা হাদিসও স্পষ্ট করে নাই, কোনো ওলামাগণ নয়, কোনো মাওলানা মুফতি নয়, কেউ নয়। তাহলে এই কথাগুলো যদি মানুষকে স্পষ্ট না বলা হয় তাহলে মানুষ কীভাবে জ্ঞানী হবে, কীভাবে মানিয়া তারা চলবে। আজ আমি এই কথাটি ভাঙার চেষ্টা করলাম যে যেই পানিতে আপনার আর আমার জন্ম হয়েছিল এই পানি অতিরিক্ত খরচকারী শয়তানের ভাই, আর যদি সেই পানির কথা বলা হয় সেই পানির হিসেব করতে গেলেও মানুষ
100-200 কেজি পানি ওযু করতে গিয়ে ফেলে দিচ্ছে, তাহলে সেখানে গেলেও মানুষ আল্লাহর কাছে আটকা পড়বে। এবং যদি এখানে আসি, যেই পানির দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে, এখানে আসলেও মানুষ আল্লাহর কাছে আটকা পড়বে, তাহলে দুইটা জায়গার কথা যদি কেউ বলে যে না আপনার ওই কথাটা মানি না, যেই পানির দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে এই পানির কথা আল্লাহ বলে নাই, ঠিক আছে আপনার কথা আমি সেই জায়গায় রইলাম, কিন্তু ওখানে গেলেও দেখা যায় মানুষ পানি অপচয় করতেছে, আর ওটার সামাজিক এবং শরীয়তের মতে আর আমাদের তরিকতের মতে যেই পানির দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল, কোরআন বোঝাটা অনেক মুশকিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উহির মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে, এখন উহি যারা না বুঝবে তারা এই কোরআনও বুঝবে না, সম্পূর্ণভাবে বুঝবে না। এবং এই হাদিসগুলো এমনভাবে লেখা হয়েছে যে অতি সাধারণ এই হাদিসগুলো বোঝে না। তাই আজকে এই পানির কথাগুলো বলার উদ্দেশ্য, এই পৃথিবীতে বহু মানুষ আছে যে বাহিরের পানিটাকে ধরে রাখছে, এই পানিগুলো যে যারা অতিরিক্ত খরচ করে তাদের, তারা শয়তানের ভাই, কিন্তু এই কথাটা জানার পরেও তারা পানি অতিরিক্ত খরচ করে। আর তরিকতের মতে, হাকিকতের মতে এবং আত্মজগতের মতে এবং দেহতত্ত্বের মতে যেই পানি অতিরিক্ত খরচকারী শয়তানের ভাই, এটা আমি প্রকাশ করলাম যেন মানুষ এই জিনিসগুলো চিন্তা করে এবং বোঝে। আর আল্লাহ কোরআনে বলছে, আমি কিছু কিছু নিদর্শন আমি কোরআনের মাধ্যমে তুলে ধরেছি যারা চিন্তা করে তাদের জন্য। আর আমিও বলবো এই কথাটা আমি জ্ঞানী সম্প্রদায়ের কাছে বললাম, দেখি জ্ঞানী সম্প্রদায় এই কথার মোর ঘুরিয়ে কি আমার দিকে আসে নাকি অন্য দিকে যায়। আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, আমরা কিন্তু সেই শিক্ষা মতে নেই। আল্লাহ বলেছে, আল্লাহর আইনে এক বৎসর, নবীর আইনে এক মাস, কিন্তু যারা মুর্শিদ ধরল, মুর্শিদ তাদের দাম্পত্য জীবন অনুসারে তাদেরকে একটা সময় দিয়ে দেবে, কিন্তু দেখা গেছে যারা মুর্শিদ ধরল না তারা কি করল, হিসাব ছাড়া এই খরচের স্থানে যায় এবং তারা একদিন বিপদগামী হবে। মানুষ যেন এই বিষয়ে বিপদগামী না হয়, সুপথে থাকে এবং এই কথাগুলো জ্ঞান করে চলে, এই জন্যই আমার এই আজকের এই কথাগুলো।